ما الحياة الدنيا إلا متاع الغرور دنيا الجبن تثوكا أرثا ميتو كي بھولي جوا آخرة ترى رجان هبه ايتا بھولي جوا فیل کرا شب كشور مولي كي دنيا رثوكا كي دنيا رثوكا آسين تاولي جي بولي چين جبن رقود دشو پوستے پار بننا الله شنطشتی ارجن کوریا دنيا شکی ہوئیا آخرة ترى جاننا ترى جائی بین দুনিয়ার ধোকায় থেকে সম্ভব সম্ভব না তাহলে আজকে আমরা ঠিক করব লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে হলে কি করতে হবে তো আমরা জান্নাতে যাব তার আগে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমটা কি নিয়মটা কি আপনি বড় ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন বড় আলেম হবেন শেখ হবেন ইমাম হবেন খতিব হবেন মুফতি হবেন বাস না আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয় একটা জিনিসের মাধ্যমে সেই জিনিসটার নাম কি বলতে হবে আপনাদেরকে যার ভালো ইহকাল তার ভালো পরকাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاة والسلام يا معاذ قلت لبيك وسعديك يا رسول الله قال هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال حق الله أن يعبده وحده ولا يشرك به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا متفق عليه أو كما قال عليه الصلاة والسلام شيرپور উপজেলা জমিয়ত আহলাদিস ও জমিয়ত শুবান আহলাসির উদ্যোগে ইসলামী সম্মেলন আজকে এই মাহফিলের সুযোগ্য সভাপতি আমার উস্তাদ বড় উস্তাদ আসাতিজা শেখ মাওলানা মোহাম্মদ নোমান আলী উনি আমার উস্তাদ আর আব্বাজিও আমার উস্তাদ ছিলেন আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য এবং একজন প্রিয় ছাত্র আলহামদুলিল্লাহ এই জন্য আমি আজকে নিজেকে ধন্য মনে করছি যে উনি আমার এই আলোচনায় আজকের এই মাহফিলের সভাপতি এবং আমার বড় ভাই যিনি ঘোষণা দিচ্ছেন উনি আমার একজন সিনিয়র ভাই অত্যন্ত আন্তরিক ভালোবাসার মাধ্যমে আমাদের একটা সময় কেটেছে ছাত্র জীবন সেই দিনগুলো বারবার যেন মনে পড়তেছে আজকে অনেক ভাইদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদিকে এবং সকলকে সুস্থতা এবং সুস্বাস্থ্য দান করুন দোয়া করি আল্লাহুম্মা আমিন আজকে বিশেষ প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের কেন্দ্রীয় মেহমান আমাদের জমিয়ত বাংলাদেশ জমিয়ত আহলাসের সুযোগ্য সভাপতি শেখ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি এবং আমাদের বাংলাদেশ জমিয়ত আহলাসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এছাড়াও আমাদের আরও শেখরা রয়েছেন আমাদের মঞ্চে অনেক আলেম ওলামা রয়েছেন এবং আপনারা সামনে পর্দার আলে মা বোনেরা সোনামণিরা সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আহলান সাহলান ওমার হাবাম বেকুম আমি আজকে আলোচনা করব অত্যন্ত জানা আলোচনা জানা আলোচনা সূরা ফাতিহা আমরা সবাই জানি না জানি তো এই সূরা ফাতিহা থেকে আমার আলোচনাটা আজকে হবে আমি একজন টিচার মানুষ কিছু প্রশ্ন করলে উত্তর দিবেন আপনারা দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
এক নম্বর প্রশ্ন, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? কে বলবেন? একজন দাঁড়িয়ে বলতে হবে। ওকে, আল্লাহ সন্তুষ্টি বলেন, জান্নাত পাওয়া। সুন্দর হয়েছে। আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় সুখী হওয়া, আখেরাতে জান্নাত পাওয়া। আমার সাথে কি একবার বলবেন আপনারা, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় সুখী হওয়া, আখেরাতে জান্নাত পাওয়া। পারবেন সবাই বলতে? আপনারা একবার বলেন তো আমি শুনি। বলেন, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় সুখী হওয়া, আখেরাতে জান্নাত পেয়ে ধন্য হওয়া। সবাই একমত? কেউ দ্বিমত নাই তো এখানে? ওকে, তাহলে এবার সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের দুইটা পার্ট, ট্রেন গাড়ি দেখছেন তো, রেলগাড়ি দুইটা চাকা আছে না, দুইটাই সমান না চলে, একটা বেশি একটা কম, একটা উঁচা একটা নিচা, তাহলে কি ওই ট্রেনটা স্টেশনে রেলগাড়িটা নিরাপদে পৌঁছবে? কথা বলেন, পৌঁছবে না। তা আমাদের দুইটা জীবন, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমাদের দুনিয়ার একটা চাকা, আখিরাতের একটা চাকা। বাইসাইকেল তো সবাই চিনেন, একটা চাকা যদি বেয়ারিং টাইট করে দিয়ে ঘোরাতে থাকেন ঘন্টায় কত মাইল চলবে? কথা বলেন, আপনার মিথ্যা শ্রম যাবে, শুরু জীবন যাবে। তাহলে চাইকা চাকা দুটো সমান না চলে, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আপনার স্টেশন জান্নাতে পৌঁছছে না, আপনি কি একবার ভেবে দেখেছেন? এই ভাবনাটা আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে চারটি মেসেজ দিয়েছেন। কয়টি? চারটি। কুল্লু নাফসিং যায়কাতুল মাউত। এক নম্বর কি? সবাই মরতে হবে। মরবেন না? কেউ মরবেন না? আছে কেউ? মরতে হবে, ভালো মন্দ, আবু জাহল, আবু লাহাব, ফিরাউন, কারুন, উতবা, সবাই মরছে। আবার নবী রসুলগুলো মরছেন, মারা গেছেন সবাই, ভালো মন্দ সবাইকে মরতে হবে। এক নম্বর মেসেজ। দুই নম্বর মেসেজ, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের রেজাল্ট হবে। কি হবে? এই দুনিয়া পরীক্ষা চলছে, কিয়ামতে কি হবে? পরীক্ষা হবে। তাই পাস কে আর ফেল কে? তিন নম্বর, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যাবে সে হলো বিজয়ী, আর যে জাহান্নামে থেকে যাবে সে হলো পরাজিত। জয়ী হতে চান না, বিজয়ী হতে চান? জান্নাত পেতে চান? জি। চার নম্বর মেসেজটা কি? এক নম্বরটা কে বলতে পারবেন? সবাই মরব। দুই নম্বর রেজাল্ট কোথায় হবে? কি অসম থাকছেন না? বাস খালি মন ধরছে নাকি? আমি আগে বলছি, আমি টিচার মানুষ, একটা না হলে আটটায় যাব না, আমার অনেক কাজ করার দরকার নেই, যেটুক করবো এটুক যেন বুঝাতে পারি। দুই নম্বর মেসেজটা কি? রেজাল্ট হবে কেমতে। পাশ করবে কে? জান্নাত যাবে। আর ফেল কে? যে জাহান্নামে থেকে যাবে। আমরা সবাই বলছি পাশ করতে চাই, ঠিক না? চলো, চার নম্বর মেসেজটা হলো অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা ধোকা, অর্থাৎ মৃত্যুকে ভুলে যাওয়া, আখিরাতের রেজাল্ট হবে এটা ভুলে যাওয়া, ফেল করা, সবকিছুর মূলে কি? দুনিয়ার ধোকা। কি দুনিয়ার ধোকায় আছেন? তাহলে যে বলেছেন জীবনের লক্ষ্য উদ্দেশ্য পৌঁছতে পারবেন না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ায় সুখী হইয়া আখিরাতে জান্নাতে যাইবেন, দুনিয়ার ধোকায় থেকে সম্ভব? সম্ভব না। তাহলে আজকে আমরা ঠিক করব লক্ষ্য উদ্দেশ্য পৌঁছতে হলে কি করতে হবে। তো আমরা জান্নাতে যাব, তার আগে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে।
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমটা কি, নিয়মটা কি? আপনি বড় ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বড় আলেম হবেন, শেখ হবেন, ইমাম হবেন, খতিব হবেন, মুফতি হবেন, ব্যাস না। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয় একটা জিনিসের মাধ্যমে, সেই জিনিসটার নাম কি বলতে হবে আপনাদেরকে, নাহলে ওয়াজ হবে না। বলেন কি? ব্যাস আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব না। এখন ইবাদতটা বুঝতে হবে। ইবাদত যদি এখন না বুঝে, বরং অন্যভাবে বলি, আমরা যে জান্নাতে যাব, বলছি না সবাই জান্নাত যাব, জান্নাতে যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে না, লাগবে তে দুনিয়ার গাড়ি, আকাশ পথের বিমান, জলপথের স্টিমার, স্থলভাগের ট্রেন বা বাস নামাই দিলে কি যাওয়া যাবে? তাহলে আল্লাহর কাছে পৌঁছতে হলে আল্লাহর গাড়িটাই লাগবে, আর সেই গাড়িটার নাম কি? ইবাদত। তাহলে জান্নাতে যাওয়ার গাড়ির নাম কি? সবাই একমত? আমি ব্যাখ্যা করবো পরে। আচ্ছা, গাড়িটা চালাবেন, তার একটা রাস্তা লাগবে না? আপনি তেঁতুলিয়া থেকে টেকনাফ যাবেন, তো যাদের দেশ তাদের হাইওয়ে দিয়ে যেতে হবে, তাহলে সহজ হবে, কথাটা কি বুঝে আসছে? তাহলে আপনি টেকনাফ থেকে হাইওয়ে দিয়ে বগুড়া হয়ে শেরপুর দিয়ে ব্রিজ পার হয়ে যমুনা ঢাকা দিয়ে আপনি কোন হাইওয়ে বলেন, চিটাগাং হাইওয়ে দিয়ে কক্সবাজার দিয়ে আপনি যাবেন টেকনাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যেতে হলে আপনার হাইওয়ে দিয়ে কি যাওয়া সম্ভব? তাহলে আল্লাহর ওই হাইওয়েটার নাম কি? বলেন নাম, বলেন। আরে গাড়ির নাম তো ইবাদত, গাড়িটা যে রাস্তায় চলবে সে রাস্তা তার নাম কি? আহসান, জাকাল্লাহ খির, আস-সিরাত আল মুস্তাকিম। রাস্তা কয়টা, একটা না তিনটা নাকি চারটা? একটা। রাস্তার নাম আস-সিরাত মুস্তাকিম, আগে ঠিক, তারপর আমি বর্ণনা দিব। আচ্ছা, একটা রাস্তা বানাতে হলে ইঞ্জিনিয়ার লাগে না? লাগে। কি বলেন আপনারা, এই হাইওয়ের কি ইঞ্জিনিয়ার নাই? আল্লাহর এই রাস্তার ইঞ্জিনিয়ারদের নাম কি? আহসান, নবী রসুলগণ। ইঞ্জিনিয়ার কতজন ইঞ্জিনিয়ার নাম জানেন তাদের সংখ্যা? 1,24,000। এই হাদিসটাকে শেখ আলবানী রহমাল্লাহ সহি বলেছেন, 1,24,000 নবী রসুল, তার মধ্যে 313 জন রসুল, আর বাকি সবাই কি? নবী। সবাই হলো ইঞ্জিনিয়ার। কার কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাইওয়েটাকে দেখাই দেওয়ার জন্য, বাতানোর জন্য। তাহলে সর্বশেষ যিনি এই হাইওয়েটাকে কমপ্লিট করে কপির মধ্যে সিগনেচার মেরে সিলমোহর মারছেন, তিনি কে? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সিল মারার পরে আর কোন চেঞ্জ হওয়ার সুযোগ আছে? নাই। খাতামুন নবীন আল মুরসালিন, তিনি কি করছেন? স্টাম্প মেরে দিয়েছেন, আর বাবা আদম নিয়াজ করেছেন, চেঞ্জ হয়েছে তার ছেলে শীষ। তারপরে এইভাবে চেঞ্জ হতে 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 কমপ্লিট রাস্তা যখন হয়ে গেছে হাইওয়ের ম্যাপ, এবার তিনি সর্বশেষ নবী রসুলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম মেরে দিয়ে নো চেঞ্জেবল করে দিয়েছেন। এখন যদি কেউ চেঞ্জ করে সেটা গ্রহণযোগ্য হবে? হবে না। তাহলে এক নম্বরে কি বুঝলাম, গাড়িটার নাম ইবাদত, রাস্তার নাম সিরাত মুস্তাকিম, ইঞ্জিনিয়ার হলেন নবী রসুলগণ। চার নাম্বার, এর ড্রাইভার কে, গাড়িটা চালাবে কে? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, আলেম সাহেবরা? ব্যাস, আর এই গাড়ির পিছনে উঠে আপনি যাবেন গা? সম্ভব? এই গাড়ির ড্রাইভার সকলে, আপনি আমি, আলেম, হাজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছোট বড়, নারী পুরুষ, আবার বৃদ্ধা বনিতা, সকলের ড্রাইভিং করতে হবে।
এই গাড়ি চালানোর জন্য ড্রাইভিং না জানেন তাহলে আপনাকে নির্ঘাত জান্নাত তাকিয়ে জাহান্নামে পৌঁছতে হবে। তাহলে কি ড্রাইভিং শিখতে চান আজকে আপনারা? ড্রাইভিং শিখাই দিয়ে যাবো ইনশাল্লাহ, আমি উস্তাদ, আমি আগে বলছি আমি টিচার। পাঁচ নাম্বার, এই ড্রাইভিং করতে গিয়ে দুইটা দল যাবে জাহান্নামে, মানে ড্রাইভিং ফেল করবে, আর একটা দল যাবে কোথায়? জান্নাতে। এই দল তিনটার নাম কি জানেন আপনারা? কেউ কথা বলছেন না। একটা হলো আনামতা আলাইহিম, একটার নাম কি? আনামতা আলাইহিম। এরা যাবে জান্নাতে, এরা গাড়ি ঠিক মতো চালাবে। আর যারা জাহান্নামে যাবে, ডানেরটার নাম হলো কি? মাগদুব আলাইহিম। নাম কি? কথা বলে না। আমরা টিচার মানুষ তো, আমরা যখন পড়াই আমাদের একটা সিস্টেম আছে, এটাকে বলি আমরা সংক্ষিপ্ত ভাবে TPI, টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। যদি আপনি নড়াচড়া না করেন টিচার বা ছাত্রদেরকে আপনি, তাহলে বসে বসে ঘুমাবে, মাথার মধ্যে ঢুকবে না। আমি আপনাদের কিছু দিতে চাই, আপনাকে দিতে রাজি আছেন? না হলে আমি যাবো না। আনাম তালাইহিম জান্নাত পৌঁছবে, মাগদু আলাইহিম জাহান্নাম যাবে, দলিন জাহান্নাম যাবে। তিনটা গ্রুপের নাম কি? গাইল মাগদু আলাইহিম আর দলিন। এই দলগুলোর পরিচয় জানা দরকার আছে না নাই? আপনি কি আনাম তালাইহিমে আছেন না মাগদু দলিনে আছেন? আদৌ তো কোনোদিন চিন্তা করতে পারেন নাই হয়তো, আর ভাবছেন আমি তাড়ি আর টুপি আর হজ দিয়ে জান্নাত চলে যাব। বললেন আনাম তালাইহিম, রাস্তা দেখাই দাও। মাগদু আলাইহিম, গাইল মাগদু বলেন, দলিন বলেন, সারা জীবনে এই দুইটাই থাকলেন, ওইটা চিনেন না, জানেন না, কাজও কি তাও বুঝেন না। আজকে সূরা ফাতিহার এই কয়েকটা মেসেজ, তাহলে কয়টা হলো এই প্রশ্নগুলো উত্তর দিয়ে যাও, যেহেতু আমি টিচার বলেছি। চলুন এক নম্বরকে শুরু করি। এবাদত হলো জান্নাতের গাড়ি। এবাদত ছাড়া পীর মুর্শিদ, নবী রসুল, আউলিয়া কুতুব, জিন্দা মরা, আলেম হুজুর, মুফতি আর খতিব, জাহাজওয়ালা আর ফেরিওয়ালা, ভান্ডারি আর কান্ডারি, কেউ আপনাকে জান্নাতের রাস্তায় নিতে পারবে না, অন্য গাড়ি চলিবে না। তাহলে এবাদত ছাড়া যদি বলেন যে আমি জান্নাত যাব এই গাড়ি ছাড়া অন্য কিছু দিয়ে, এটা সম্পূর্ণ আপনি মূর্খতা মাধ্যম দলিনে থেকে যাবেন। এবাদত কাকে বলে? কে বলতে পারবে এবাদত কাকে বলে? এবাদত শব্দ আমরা সবাই জানি, বাট এবাদত শব্দের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা অনেকেই জানি না। আর এই মূর্খতা দিয়ে আপনি এবাদত চিনবেন না, বুঝবেন না, গাড়িও চলবে না। আচ্ছা, আমাকে যদি এখন হানিফ গাড়িতে বসাই দেওয়া হয়, নিরাপদে কি গাড়িটা পৌঁছতে পারবো? সৌদি আরবে আমরা গাড়ি চালাইছি, 180 পর্যন্ত চালাইছি, মানে পরীক্ষা করার জন্য কত পারি, 180 হয়েছি, আমি পারি নাই, তখন ভয় লাগে এরপরে। কিন্তু এই দেশে তো আমি এই পর্যন্ত 4 বছর গাড়িতে স্টেরিং যে ধরবো সেই সাহসই পাই না, কারণ আপনাদের সাথে রোডের অবস্থা। এবাদত শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হলো আল ইবাদা হিয়া তাদাল্লুল ওয়াল খুদু ওয়াল ইনকিয়াদ। তিনটা জিনিস যদি না থাকে ওটা এবাদত হয় না। তিনটা জিনিস যদি না থাকে সেটা এবাদত হবে না। না না, কি ওই তিনটা জিনিস? আত্তাদাল্লুল, নিজেকে বিলীন করা, আল খুদু বিনয়ী করা, বিনয়ী হওয়া, ওয়াল ইনকিয়াদ আনুগত্য করা। আপনি যদি আল্লাহর কাছে নিজেকে বিলীন করতে না পারেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, আপনি অনেক বড় শিক্ষাবিদ, সায়েন্টিস্ট, আপনি অনেক কিছু পাওয়ার, অনেক ফেরাউনের মতো পাওয়ার,
বা কাউনের কি বলে কাউনের মতো সম্পদশালী বা হামানের মতো অনেক শিক্ষিত বা নমরুদের মতো বিশাল বাহিনী আছে আপনি আল্লাহর কাছে কি নিজেকে বিলীন করতে হবে এখানে আপনার কিছু চলবে না বোঝা গেছে দুই নম্বরে বিনয়ী হতে হবে আপনি অদ্বৈতে দাজর নামাজে লব্বাইক আল্লাহু লব্বাইক পড়তে থাকবেন শুধু না ওর সাথে আপনার বিনয়িতা থাকতে হবে তিন নম্বরে আনুগত্য থাকতে হবে অনুগত হতে হবে তিনটা যদি না থাকে একটা ওটাকে ইবাদত বলা যাবে না কি বলতে হবে আদত কি বলতে হবে আদত আদতের গাড়ি দিয়ে হজ করি উমরা করি যাকাত দি রোজা করি নামাজ পড়ি এমুক করি তমুক করি হিজাব করি দান খেরাত করি আদত এই তিনটা ইবাদত না হলে ওই আদত দিয়ে জান্নাতের গাড়ি চলবে না ইবাদতের গাড়িটাই লাগবে আবার বলছি ইবাদত কাকে বলে তাহলে তার মধ্যে কয়টা জিনিস থাকতে হবে কি নিজেকে বিলীন করা বিনয়ী করা আনুগত্য নামাজ পড়েছেন কিন্তু ওর মধ্যে আপনার তিনটা হচ্ছে না এটা ইবাদত হয় না আদত হয়ে গেছে আদত হলো মানুষের জন্য ইবাদত হলো আল্লাহর জন্য ইবাদত কার জন্য আর আদত হলো এই যে আমি এখন পড়েছি দেখতে পাচ্ছেন না চশমা লাগেছি একটা বোতল লাগেছি বিশ লাগেছি একটা আদত বলে মানুষের জন্য ঈদের দিন জুমার দিন বিয়ের দিন বিভিন্ন জন বিভিন্ন লোক পড়ে এটা আদত মানুষকে দেখার জন্যে অহংকার না থাকা তাহলে সমস্যা নেই বা এবাদত কার জন্যে আল্লাহর জন্য তাহলে মানুষের জন্য যে আদত সেইটা দিয়ে জান্নাতের গাড়ি চালাবেন নির্ঘাত ভুল করবেন এবাদত কাকে বলে এবাদতের সংজ্ঞা কে বলতে পারবেন মাহিয়াল ইবাদা ইয়া হাবিবি ইবাদত ডিফিনিশন কি ইবাদত বলে কাকে ওঠান একজন বলে ইবাদত কাকে বলে আল্লাহ রাসূলের মানহাজ মত জীবন যাপন করা নামে ইবাদত আহসান জাযাকাল্লাহ খায়র বাট নাম্বার হচ্ছে 100 এর মধ্যে মাত্র 5 হ্যাঁ আল্লাহর সন্তুষ্টি একশোর মধ্যে 100 তাহলে আমার সাথে বলেন প্রকাশ্যে হোক গোপনে হোক যা আল্লাহ পছন্দ করেন করলে বা ছাড়লে খুশি হন সেটাই বলে কথা হতে পারে কাজ হতে পারে প্রকাশ্য হতে পারে গোপনে হতে পারে আল্লাহ যেটা পছন্দ করেন করা অথবা ছাড়া সত্য বলা পছন্দ করেন এবাদত মিথ্যা তারা মিথ্যাকে ছেড়ে দেওয়া পছন্দ করেন সেটা এবাদত হালাল রুজি খাওয়া এবাদত হারাম না খাওয়াটা এবাদত আমাদের কিন্তু অনেকের এই ফিলিংসটা নাই যে পাপ ছেড়ে দেওয়াটা এবাদত ভালো কাজ করাটাও এবাদত পাপের কাজ ছাড়াটাও এবাদত ভালো কাজ ছেড়ে দেওয়াটাও পাপ আর পাপের কাজ করাটাও পাপ কে বলতে পারবেন কে বলতে পারবেন আমি আমি চাই শুনেন আপনার একটা জাদু শিখাই আপনাদের জাদু তো হারাম ঠিক না ভালো ছাত্র ছাত্রী হওয়ার একটা জাদু আছে আচ্ছা একে ফজলুল হকের মাথা কি দুইটা ছিল না একটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাথা কয়টা ছিল হেড আল্লাহ সৃষ্টি অত মাঝে মাঝে বিকলঙ্গ দুইটা হয়ে যেটা আলাদা সবাকে তো একটা আল্লাহ দিয়েছেন ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন আল্লাহ রাব্বুল আলামিন হার্ড ডিস্কটা লিমিটেড না আনলিমিটেড হার্ড ডিস্ক লিমিটেড না আনলিমিটেড আনলিমিটেড
এটাকে কেউ ফুল করতে পারিবে না। প্রথমে আসলো হাব, এরপরে 1 GB, তারপরে 1, 2, 3, 4 হাজার, তারপর লিমিটেড না না, বাট এটা আনলিমিটেড। আল্লাহ, এই আনলিমিটেড এই হার্ড ডিস্কটাকে ভাইরাস দিয়ে নষ্ট করবেন না, আর ভাইরাস লেগে থাকলেও অ্যান্টিভাইরাস দিয়ে ওর কি করবেন, আপডেট করে ফেলবেন। ভালো ছাত্রছাত্রী হওয়ার জন্য জাদুটা শিখে যান, বিশেষ করে যারা ছাত্রছাত্রী এখন আছেন রানিং, যাদের ছেলে মেয়ে আছে, যারা টিচার, বলবো না বলবো না, সিরিয়াস হওয়া, সিরিয়াস এবং কম্পিটিশনে নামা। এখানে আলোচনা করছি, জিজ্ঞেস করলে আমি বলবো সিরিয়াস হন, আমি সবার আগে লাফ দিয়ে উঠবো, দেখবেন আপনি পারবেন, এটা মেধা এত শক্তিশালী। এখন কোরআন হেল্পস করে মানুষ 13 দিনে 15 দিনে 20 দিনে 1 মাসে উঠতে, 6 মাস তো যে কেউ পারবে ইনশাল্লাহ, তবে সবাই হাফেজ হবে না, 1 মিলিয়নে একজন মাত্র হাফেজ হবে, এটাই নিয়ম। সবাইকে হাফেজ বানানো, হেল্পসখানা খুলে সবাইকে হেল্পসের পাগড়ি পরানো, এটা অন্যায়। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে অসময় হাফেজ ছিলেন না, মাত্র হাতে গোনা কয়েকজন হাফেজ ছিলেন। তাহলে সিরিয়াস হন, সিরিয়াস, এখানে যা শুনবো মেমোরি করে নিয়ে যাবো। উফ, ওয়াজা হলো কি হলো, কই হুজুর যা ওয়াজ করলো, কি ওয়াজ করলো বেটা বলো, কই কেমন ওয়াজ হলো, কই লোকে এলো কারণ জায়গা দেওয়া যায় না, এটা হলো কোয়ালিটি ওয়াজের। আমাদের লোক বেশি আর হুজুরে যা কানছে হাসাইছে খুব ওয়াজ করছে, কি করছে বেটা তোমার, কিন্তু শিখছো তুমি না, শিখো নাই তো কি ওয়াজ করলো। আমরা সিরিয়াস সবাই ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ, কথা হোক কাজ হোক প্রকাশ্য হোক গোপনে হোক, যা পছন্দ করেন আল্লাহ, করা অথবা ছাড়া, ভালো কাজ করা পছন্দ করেন, পাপের কাজ ছাড়া পছন্দ করেন। ভালো কাজ করলে জান্নাত যাওয়া যায়, পাপের কাজ ছাড়িলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ফামান যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ইবাদত নিয়ে কথা বলতে গেলে ইবাদতটা আপনার মৌখিক হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে, হার্ট দিয়ে হতে পারে, অর্থ দিয়ে হতে পারে, শরীর দিয়ে হতে পারে, দুইটা মিলে হতে পারে, অনেক ভাগ আছে। আমরা এটুকু বুঝি, ইবাদতের গাড়ি ছাড়া অন্য কিছু দিয়ে জান্নাত যাওয়ার কোনো সুযোগ নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, এখন যে আমরা কাজটা করছি এটা ইবাদত না? ইবাদত। আমার ওস্তাদ যে অসুস্থ এখানে এসে বসে আছে, এটা ইবাদত না? ইবাদত। যিনি গাড়ি চালাচ্ছেন উনি ইবাদত করছেন, যিনি ঘরে পাক করছেন সেটা ইবাদত। আজ আমাদের তাওহীদ সবচেয়ে উন্নত ইবাদত, তাওহীদ বাস্তবায়ন করা সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় ইবাদত, শিরিককে মিটিয়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত, সুন্নতকে প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ইবাদত, বিদআতকে সমূলে একের মূল পূরণ করে দেওয়া একটি ইবাদত। ইবাদত, এই সমস্ত ইবাদত আপনাকে জান্নাতের দিকে নিয়ে এই গাড়িটা। চলুন, এবার কি বুঝেছি আমরা? এবার তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে আদর করবেন, সেটা এবার আপনার ওয়াইফকে আদর করে কিছু খাওয়াই দেবেন, হাত থার লোকমাতা ফি ফি এ জাউজাতি কা সাদাকা, আদর করে খাওয়াই দেবেন, এটা এবাদত। লাঙ্গল চাষ করেন এবাদত, ভ্যান চালান এবাদত, রিক্সা চালান এবাদত, যেটা আল্লাহ পছন্দ করেন করবেন এবাদত, যেটা অপছন্দ করেন ছেড়ে দেবেন, সেটা এবাদত। এবাদত কি বুঝছি আমরা? তাহলে মনে রাখবেন, এবাদতের বাইরে আপনার একটা সেকেন্ড যাওয়ার কোন সুযোগ আছে? এখানে আমার সাথে বলেন, হাত নড়ান, বলেন মাবুদ, সবাই মাবুদ, এবাদত, কই নড়ান, এবাদত, এবাদ, আবার এবাদ, এবাদত, মাবুদ, মাবুদ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যা করি ইবাদত, আর যারা করি আমরা আব্দ, এবাদ, এই তিনের বাইরে এক সেকেন্ড যাওয়ার কোনো সুযোগ নেই আপনার। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
এবারে গাড়ি চালাতে থাকে, ড্রাইভিং শিখে ইনশাল্লাহ আপনার গাড়ি পৌঁছাবে। আমার সময় যেহেতু কম, তবে আমি যেখানে আমার সময় শেষ ওখানে ছেড়ে দেব, আমাকে ই দিয়ে দিবেন, নোটিশ দিয়ে দিবেন। জাজাকাল্লাহ খেয়ে আমাদের বড় বড় শেখরা আছেন, তারা আলোচনা করবেন, আমার চারও আলোচনা করবেন। বন্ধুরা, একটা গাড়ির চাকা ছাড়া গাড়ি চলে? চলে? কোন গাড়ি চাকা ছাড়া চলবে? সবচেয়ে দ্রুত এবং নিরাপদ কয় চাকার গাড়ি বলতে পারেন? এই জন্য বিমানের কয়টা চাকা, মোটরসাইকেল দেখছেন মরতেছে, দ্রুত কিন্তু নিরাপদ না, চার চাকা চলে কম, তিন চাকা হলো দ্রুত নিরাপদ। এজন্য এই গাড়ির চাকা হলো তিনটি, কোন একটা চাকা যদি পাঞ্চার থাকে, এই এবাদতের গাড়ি কি জান্নাতে নেবে না? এই চাকা তিনটার নাম কি তাও জানেন না? খালি ইয়া কানা বলো ইয়া কানা স্থায়ী পড়লেন কেমন কথা? তিনটা চাকার নাম আমার সাথে বলেন, আমার সাথে বলেন, বলেন ইমান, কই হাত ধরে না কেন? ইমান, ইখলাস, দানাত, দানাত, ইখলাস, সুন্নত। আবার ইমান, ইখলাস, সুন্নত। এই তিনটা চাকা চাকার কোন একটা পাঞ্চার হলে গাড়ি চলিবে না। আপনি যে ইবাদত করেন না, আর করলে পাঞ্চার গাড়ি চালান, ওই গাড়ি যাবে না। তাই চাকা তিনটা বুঝে নেন আগে ভালো করে। এক নম্বর চাকা ইমান, ইমানের জন্য লাগবে পাঁচটা জিনিস, কয়টা লাগবে? পাঁচটা যদি না থাকে, একটা কম থাকে, পাঞ্চার চলি চেয়েছে না গাড়ি। নাম্বার ওয়ান, আত্মসিক বিল জিনান, ভিতরে থাকতে হবে, অন্তরে থাকতে হবে। দুই নম্বর, ইকরার বিল লিসান, স্বীকৃতি থাকতে হবে। তিন নম্বর, আমাল বিল আরকান, বাস্তবায়ন করতে হবে তার দাবি। চার নম্বর, নেকির কাজ করিয়া, ওই যে নেকির কাজ ইবাদত করিয়া ইমানকে বৃদ্ধি করা, আর পাপের কাজ ছাড়িয়া ইমানকে হেফাজত করা। রাজশাহী ফজলিয়াম লাগালেন গাছ, ঘেরা যদি না দেন, নিড়ানি না দেন, পানি না দেন, সার না দেন, আপনার ঘরে কি আম খাওয়ার হবে? এই আহম্মক কৃষকের বাড়িতে আমের গাছে ফজলিয়াম ধরবে? আপনি আহম্মক যদি গাড়ি চালাচ্ছেন জান্নাত যাবেন, আর এমন আহম্মক হন আপনার গাড়ি চলিবে না। ইমানের কয়টা বললাম? এখানে থাকতে হবে, ভিতরে, মুখেও থাকতে হবে, বাসন করতে, এবং নেকির কাজ করে, জান্নাতি কাজ করে, এই ইমানের চাকাকে মজবুত রাখিতে হইবে। আর ইমান এজবিত, ইমান ভালো নাকি কাজে বাড়ে, এবং পাপের কাজ ছাড়িয়া, এই যাতে করে পাঞ্চার না হইয়া যায়, বরবাদ না হইয়া যায়, এর মজবুত কি করে হেফাজত করতে হবে। এই পাঁচটা মিলে যদি গাড়িটা চালান, এবাদতটা করেন, ওকে, না হলে পাঞ্চার। দুই নম্বরের নাম ছিল কি? ইখলাস। ইখলাসের তিনটা জিনিস ছাড়তে হবে, সহজ করি, কয়টা জিনিস ছাড়তে হবে? তিনটার যদি একটা থাকে তাহলে পাঞ্চার। এই তিনটা কি কে বলতে পারবেন আমার সঙ্গে? বলেন, আর রিয়া ওয়াসুমা ওয়াহাদ্দু মিনাদ দুনিয়া, লোক দেখানো চলবে না। এই ইবাদতটা যে করবেন, এটা তো ইবাদত কার জন্য? মানুষের জন্য না। সুমা, মানুষ শোনানো চলবে না, মানুষ বলবে হাজি, মানুষের বড় বক্তা, মানুষ বলবে ওহ কি সুমা, কি পড়ে, এগুলি চলবে না। মানুষ শোনানো, মানুষ দেখানো চলবে না ইবাদতটা। এটা দেখাতে হবে আল্লাহকে, শোনাতে হবে আল্লাহকে, আর তোর কি দুনিয়ার কোনো স্বার্থ থাকিবে না। দুনিয়ার কিছু পাবে, আজান দিয়ে, মতি করে, খুতবা দিয়ে, বক্তা হয়ে, হজ করে, উমরা করে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবেন। হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি না ক্ষতি, অমুক হবেন তুমি, দুনিয়ার কোনো স্বার্থ? তাহলে ওই গাড়িটার চাকা পাঞ্চার হইয়া গেছে। ইখলাসের জন্য তিনটা জিনিস আপনার জন্য ছাড়া ফরজ, লোক দেখানো, লোক শোনানো,
আর দুনিয়ার কোন স্বার্থ ট্রিপল হাজি এখন তো মাশাআল্লাহ হজ সস্তা হয়ে গেছে হ্যাঁ আমরা সস্তা হয়ে গেছি গুনে গুনে রাখি এতটা করেছি এতবার চিল্লা দিয়েছি এতবার মুখ করেছি তুমুক করেছি এতবার খতম দিয়েছি এই রমজানে দশটা খতম দিয়েছি বাহ বইল্লা দশটারে পুরো পানির মধ্যে ডুবাই দিয়েছ কাদিমনা ইলা মা আমিল মিন আমালিন ফাজাআল্লাহু হাবা মানসুরা সব নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে মান আমিলা সালিহান মিন দাকানা ওয়া মুমিন ঈমান নিয়ে ইবাদত করতে হবে রিয়া সুমা এবং দুনিয়ার স্বার্থ ত্যাগ করে আমল করতে হবে বোঝা গেছে এই তিনটা কিন্তু অনেক কঠিন সহজ মনে করেন না শর্ট বলে দিলাম কিন্তু বাস্তবায়ন করা কি অনেক কঠিন হাজি সাহেবের নামের আগে হাজি বলে না ডাকলে রাগ হন হ্যাঁ কুরবানি দিবেন 1,00,000 টাকা সাংবাদিক সম্মেলন করেন জাকাত দিবেন তো কি করেন শাড়ি কাপড় কিনে দেন টাকা দিলে কেমনে দেখবে মানুষ দিলে তো একটু আয়োজন হবে হ্যাঁ এইভাবে লোক দেখান লোক শুনান দুনিয়ার কোন স্বার্থ চলবে না এবার আসি 3 নম্বর টাকাটার নাম কি সুন্নত সুন্নতে 6টা জিনিস না থাকে সুন্নত না কি না সুন্নত না যদি এই টাকার সুন্নতের 6টা পয়েন্টের একটা না থাকে পাঁচার আপনি যত বড় মুফতি আর যত বড় খতিব আর যত বড় আল্লাহর দরবার হন না কেন ভালো করে খেয়াল করেন আমার সময় শেষ হয়ে আসছে সবগুলির প্রশ্ন উত্তর দিতে পারবো কিনা কিন্তু আমি একটা শুরু করছি ইবাদতের 1 নম্বর কি এর কারণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্ল্যানে থাকতে হবে শুনতে থাকতে হবে আমরা আরাফাতের রোজা রাখি না তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরাফাতের দিনে রোজা রাখছেন কারণ কি না আমরা আশুরা রোজা রাখি ছয় বরাতের রোজা রাখবেন সময় মেরাজের রোজা রাখবেন আপনার জন্মের দিনের দিন রোজা রাখবেন আপনি নিজে একটা কারণ বানাই নেবেন 12ই রবিউল আউয়ালে আপনি আসলে জটা করে ঘটা করে কিছু করবেন সেই সময়তেই কারণটা গেছে তো যেই কারণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নাই সেই কারণ নিজেই বানাই নেবেন আল্লাহর নবী আলাইহিস সালাম ফরজ নামাজ পড়েছেন পড়েছেন না পড়েন না মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ বলেন যে প্রায় 30,000 অক্ত তিনি নামাজ পড়েছেন কারণ হিজরতের 1 বছর আগে নামাজ ফরজ হয়েছে আর পরে 10 বছর সব মিলে একটা হিসাব করলে 30,000 তো নামাজ তিনি পড়েছেন ফরজ ইমামতি করেছেন তো সালাম ফিরিয়েছেন সালাম ফিরিয়ে উনি কি করেছেন তা নামাজ একটা কারণ সালাম ফিরা কারণ এরপরে কি করেছেন সেটা আপনি করবেন না করবেন না এখন আপনি ওটা বাদ দিয়ে মোনাজাতের নামে পাগল হইয়া যাইবেন রাসূলের সুন্নতে আছে ফরজ নামাজের পরে উনি আপনাদের প্রচলিত মোনাজাত এবং মোনাজাত বলাটা একটা আহাম্মদদের কাজ আমার নাম সাইফউদ্দিন বেলাল আমাকে যখন বলেন যে না আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান আমি খুশি হব কারণ আব্দুল্লাহ আব্দুর রহমান আহাব্বুল আসমা আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান কিন্তু আমার নাম তো সাইফউদ্দিন বেলাল যদিও নাম কিছু তাজকিয়া আছে এই নামগুলি বাবারা রেখেছেন তাহলে আপনি কারণ বানাই নিলেন কোথায় পেলেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হজে গিয়ে 6 জায়গায় দোয়া করলেন হাত উঠি একাকি 6 জায়গাতে মা কি বলে সাফা মারওয়া আরাফাত মুজদালিফা আর জামরা সুগরা আর উস্তানা 6 জায়গায় ছোট পাথরকে কঙ্কর ছোট জামরাকে কঙ্কর মেরে কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি কি সবাই বলেন না সূরা আল বাকারা কয় পারা 2.5 পারা কোরআন পড়তে যা সময় লাগে তবু এটা রাসূলের জবান দিয়ে আপনাদের মতো
দ্রুত যান না মধ্যে আল্লাহ নবী শুনে রাখেন আল্লাহর নবী আলাইহিসসালাম নামাজের ভিতরে বাইরে কখনো দুইটি আয়াত একসাথে পড়েন নাই ওরাতিলুল কোরআন তারতিলের অর্থ এটাই আমরা তাজবীদ অনুবাদ করে দিয়ে হুজুরা তাজবীদের ব্যবসা করি তাজবীদের বই বিক্রি করি আমি বলি তাজবীদের ব্যাকরণ ছাড়া কোরআনকে বিশুদ্ধ পড়ার জন্য তাজবীদের একটাও ব্যাকরণ প্রয়োজন নেই কিন্তু আমাদের ওস্তাদিরা মনে করেন তাজবীদ ছাড়া কোরআন বিশুদ্ধ পড়াই যায় না এটা রং আইডিয়া এবং অজানা সাধারণ মানুষকে কোরআন পড়তে ভেঙে দেওয়া ভাগিয়ে দেওয়া কোরআন বিশুদ্ধ পড়ার জন্য কোন তাজবীদের ব্যাকরণ প্রয়োজন নেই কোরআনকে বিশুদ্ধ পড়ার জন্য এর কনসোনেন্ট 28টি 29টি ভুল ভয়েস হল 6টি 3টি শর্ট 3টি লং আর 3টি হল অক্সিলারি ভয়েস ব্যাস কোরআন বিশুদ্ধ পড়া হবে তিনটা ব্যাকরণ দিয়ে সুরা আল ফাতির 28 নম্বর সুরা 29 নম্বর আয়াত পড়তে পারলে 30 পারা কোরআন পড়া যায় এক বছর ধরে কেন নাজেরা নেই পড়ে যায় না কেন ডিজিটাল পদ্ধতিতে এক ঘন্টায় কোরআন শিখি অনলাইনে যাবেন আমার নাম দিবেন পাবেন শিখ ঠান্ডা মাথায় পড়বেন বুঝবেন কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা বলছিলাম রাসূলের সুন্নতের প্রথম কাজটা কি কারণটা দেখতে হবে কারণ আছে কি না উনি যদি কয় কারণে ইস্তেসকাতে উনি করেছেন সবাইকে মিলে ইস্তেস হাতে করেছেন তিনি কোনোতে নাজরাই করেছেন কারণ নামাজের পরও কারণ থাকতে হবে মুহাম্মদ সাল্লামের প্রাণে আপনি হুজুরের প্রাণে চলবে না আল্লাহর কাজ ইবাদত আল্লাহর ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লামের প্রাণে হতে হবে আপনার প্রাণ চলবে না মূর্খতা প্রদর্শন করে বড় মুফতি সাজবেন না এই জন্য সুন্নতের চাকা যদি ঠিক না থাকে গাড়ি পাঞ্চার চলবে কারণ থাকতে হবে এক দুই নম্বরে প্রকার আল্লাহ নবী আলাইহিসসালাম জাকাত দিতে হবে ফসলের মনে করে ধানটা ধান দিয়ে ধানের জাকাত টাকা দিয়ে দিলে হবে ফিতরা দিতে হবে কি দিয়ে খাদ্য দিয়ে টাকা দিয়ে দিলে হবে হবে না আপনার গড়াবাজি ফতোয়াজি চলবে না কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রকার দিয়ে দেন নাই আপনি এখানে ওখানে ডানে বামে ফতোয়া আসবেন কারণ টাকা দিলে হয় কি পকেট টু পকেট নেওয়া অসুবিধা হয় মুফতি সাহেবের নেওয়া অসুবিধা হয় বন্ধুরা প্রকারটা আল্লাহর কোরবানি করতে হবে চার প্রকার পশু দিয়ে কয় প্রকার পশু ওয়ালিয়াদ কুরুসমাল্লাহ আলামা দেখা আলামা রাজা কমি বাহিমাতুল আনাম বাহিমাতুল আনাম দিয়ে জাকাত দিতে হবে কোরবানি করতে হবে বাহিমাতুল আনাম চার প্রকার পশু খেয়াল করেন উট গরু দুম্বা ভেড়ারই একটা গ্রুপ আর ছাগল আপনি এখন মহিষ দিয়ে কোরবানি দিলে হবে নাকি হরিণ দিয়ে দিলে হবে নীল গাই দিলে হবে নাই রাসূলের প্রাণে সুন্নতে ওই প্রকারটা নাই আপনি এখন নিজে বানাই নেবেন তবে যদি কোরআন সুন্না ইজমা না থাকে কি আছে যেতে পারেন পৃথিবীর এমন কোন জায়গা আছে এই চার প্রকার পশু একটা না একটা পাওয়া যায় না ইন্ডিয়ায় গরু সবাই করতে দেয় না তো ছাগল কি কম হয়ে গেছে তিন নম্বর এই ইবাদতটার সময় সুন্নতে থাকতে হবে জোহরের নামাজ যদি সূর্য ঢলার আগে পড়েন হয়ে যাবে হবে আচ্ছা রমজান মাসে ইয়ে গেলাম উমরা করতে গেলাম আর হজটা করে চলে আসলাম হবে না কেন একই মক্কা একই মদিনা একই তওয়াফ একই জিয়ার সব কিছু শুধু রমজান রমজান কি উত্তম না জিহাদ মাসে চাইতে কেন হবে না কারণ সময় সুন্নতে নাই চার নাম্বার এ জায়গা টঙ্গিতে হজ করলে হজ হয়ে যাবে না
আচ্ছা মদিনায় যদি হজ করে নি, মদিনায় হজ করে নিব, কারবালাতে ইরানে আর কি বলে ওটা আপনার কুফাতে ওরা হজ সব বানিয়ে ফেলছে, হবে নাকি? জায়গাতে যেই জায়গা আছে ওই জায়গায় করতে হবে, আপনার মতো জায়গা নির্দিষ্ট করলে হবে না। পাঁচ নম্বর হচ্ছে এর সংখ্যা, নামাজের সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ কয়বার, কেউ দুইবার পড়ে, কেউ পাঁচ চারবার পড়ে, হবে না। কিন্তু নামাজের বাইরে হাজার বার পড়েন সমস্যা কোথায়? কিন্তু এখানে তিনবার তিনবারই কাবা ঘরের তওয়াফ কয়টা? না আমি সাতটা চোদ্দটা করবো, হবে হবে। ফজর নামাজ দুই দুই চার, ফজরে আমি খুব ফ্রি রিল্যাক্স, এখানে জোহরটা সেট করব, জোহরের সময় পড়বো চার রাকাত, দুই দুই চার খালাস। আর ফজরে গিয়ে আগে চার, মধ্যকালে ফরজ চার, পরে চার, কারণ আমার এখন সময় আছে হাতে, হবে নাকি? সংখ্যাটা আপনি বানালে হবে। পীর সাহেবরা ওয়াজিফা দেয় মুরিদদেরকে, এটা তোমার এটা তোমার তোমার পাইছেন কোথায়? এই সংখ্যাগুলো বিভিন্ন হাদিসে কিন্তু আছে, কিন্তু ওরা ওই সংখ্যাগুলো নিজের মতো সেট করে, চলবে? আর সর্বশেষ হলো পদ্ধতি, ছয় নম্বর কি পদ্ধতি? আপনার পদ্ধতি হবে, আমার বাড়ি আমার ইঞ্জিনের প্ল্যানে কন্ট্রাক্টরকে করতে হবে, তাহলে বিল হবে। আমার বাড়ি যদি ভুলসানে হয়, আমার ইঞ্জিনের প্ল্যান আমি বানিয়ে নিয়েছি, আপনার আমি আমি দিয়ে দিলাম কন্ট্রাক্টর, দিন শেষে আমার ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে দিলেন সব গড়বড় করছেন, আপনার বিল পাস হবে। তাহলে আল্লাহর কাজ তার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসানের প্ল্যানে না করলে, আপনার হুজুরের প্ল্যানে করলে আল্লাহকে বিল পাস করবে? এই দুনিয়ায় বিল পাস হবে না। হাতে করে দিয়ে মামুর বাড়ি পাঠাবো, কারণ আমার পাওয়ার আছে, আর ড্যামারেজ দেবো বেটার কাছ থেকে, আমার রড সিমেন্ট যা নষ্ট করছো টাকা দাও, ঠিক না? ঠিক, আল্লাহ সুবহানাহু তাআলা বিল পাস করিবেন না, হাতে কবজি দিয়ে জাহান্নামে দিবেন, আর ওইখান থেকে বের হওয়া তো সহজ মনে করছেন, ড্যামারেজ দিতেই হবে। তাহলে সুন্নতের চাকার কয়টা হলো বলেন? কারণ প্রকরণ এর জায়গা, এর কি বলে স্থান, এর এর সময়, এর সংখ্যা, এর পদ্ধতি। একটা কম হলে পাঞ্চার, চিল্লালে হবে না, বুঝতে হবে। ইবাদতের চাকা তিনটা চাকা, এখলাস কি বললাম, ইমান কয়টা? পাঁচটা, এখলাস পাঁচটা করতে হবে, এখলাসে তিনটা ছাড়তে হবে, আর সুন্নতে ছয়টা থাকতে হবে, গাড়ি চলবে ইনশাআল্লাহ। এবং এই গাড়ি আপনি চালাতে পারবেন আল্লাহ সাহায্য না হলে, এই জন্য ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, নাস্তাইন কেন আসছে? কারণ এই গাড়ি চালাতে হবে, ভালো কাজ করতে হবে, পাপের কাজ ছাড়তে হবে, আল্লাহর সাহায্য জরুরি জরুরি জরুরি। আর এই তিনটা চাকা যদি ঠিক থাকে, গাড়ি চালান, মহানব্বুল আপনি আপনাকে সাহায্য করবেন, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোথাও বেশি ইবাদত করতে পারে না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমার সুন্দর আমল, আহসান হওয়ার জন্য তিনটে শর্ত লাগবে। আপনার ইমান হবে কি? যত কল্লা তত আল্লাহ হবে, আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, হায়াতুন নবী, নুরুন নবী, অমুক তমুক ফানাফিল্লাহ, সব আপনার ইমান, আস্তাগফিরুল্লাহ। ইমানেই গড়বড়, ইখলাসেই গড়বড়, সুন্নতে গড়বড়, করেন না যা করেন উল্টা পাল্টা, তারপর বলছে আমি জান্নাতে পৌঁছবো, এটা কাউরি সার্টিফিকেট দেওয়া হয় না। এখন সার্টিফিকেট দিচ্ছে না, কেমতের দিন স্বপ্ন দেখছে ওর গ্রুপকে সব আল্লাহ বিনা হিসেবে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ নবী আয়েশাতাম 70,000 সার্টিফিকেট দিয়েছে বিনা হিসেবে যাবে, ওর মুরিদ লাখ লাখ, এই সবগুলিকে পাঠিয়ে দিচ্ছে। বাহ কি সুন্দর বাটপালি করার সুযোগ। এরপর আসুন বন্ধুরা, এই রাস্তাটার নাম কি? আমার আলোচনা শেষ করে দিব, রাস্তাটার নাম কি? সিরাতুল মুস্তাকিম। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط المستقيم ছাড়া একটি মাযহাব, জান্নাতের একটি মাযহাব, একটি রাস্তা, তার নাম সিরাত মুস্তাকিম। মাযহাব মানে কি? রাস্তা। দাহাবায় দাও মাযহাব রাস্তা,
আর এই রাস্তা মাযহাব মানা ফরজ আইন, ওনারা তো ওয়াজিব বলে আমরা বলি মাযহাব মানা ফরজ ফরজ আইন। সিরাত মুস্তাকিম ছাড়া আপনি সম্ভব আছে একটাই রাস্তা এবং সমস্ত নবী রাসূলের ইঞ্জিনিয়ার। চলুন সামনে যাই, এই রাস্তার গাড়ি চালাতে হলে তিনটা জিনিস লাগবে, কয়টা? সত্যকে জানা, বলেন সত্যকে, মানে ড্রাইভিং জানতে হবে। দুই নম্বরে গাড়ি চালানো, অর্থাৎ ইবাদত জানতে হবে এবং চালাতে হবে। তিন নম্বরে যারা জানে না চালায় না তাদেরকে বলতে হবে মা গো, ওয়াইফ বাচ্চা ছেলে বুড়ো ভাই ব্রাদার আত্মীয় স্বজন জানা অজানা ওদেরকে বলতে আসো তোমরাও গাড়িটা চালাও। এই তিনটা কাজ করতে হবে, কয়টা কাজ করতে হবে? আপনি একাই গাড়ি চালাচ্ছেন, এখন হাইওয়ে যদি একাই যাই তাহলে ডাকাত আপনার গাড়িটা ছিনতাই করবে না? করবে না, এই জন্য একাই চালা যাবে না, নিজে চালাতে হবে, অন্যদেরকে সাথে দিবে চলো, না ওই ছেলে মেয়ে আপনার বাবা মা আত্মীয় স্বজন না প্রতিবেশীর আপনার হুজুর বুজুর্গ আপনার মুফতি আপনারও ডানে বামে লয়ে যায় বোগা করা, বুঝছেন কি? এই জন্য এই গাড়ি চালানোর জন্যে তিনটা জিনিস জরুরি, এবাদতকে জানা, এই গাড়ি এবাদত করা, নামাজি পড়েন না বেনামাজি জান্নাত যাবে নাকি? বেনামাজি বেঈমান। আমি তো আশ্চর্য হই যে জিন্দা অবস্থায় নামাজ পড়ে নাই, মরার পর জানাজা পড়ার জন্য ব্যস্ত, যে জিন্দা অবস্থায় অর্ধপূর্ণ উলঙ্গ ঘুরে বেড়াই ও বলে আমার পোশাকের স্বাধীনতা আছে, হেই বেটি মারা গেলে হেই আবার পাঁচটা বড় বড় কাফন পরে তারে খাটে লইয়া তারে হুজুর সাহেব গোসল দিয়া জানাজা পরে তারে কবরে নিয়ে যায়, জিন্দা অবস্থায় যে বে পর্দায় চলছে, যার পর্দা ছিল না মৃত্যুর পর তার পর্দার কি দরকার আছে? যেই পোশাকে পড়েছে ওই পোশাকেই তাকে মুসলমানদের কবরে নাই, মুসলমানদের কবর ছিল তার কবর জায়গা নেই, অন্য কোথাও তাকে শ্মশানে দিয়ে আসতে হবে, কারণ মুসলমানদের কবর ছিল মুসলমানরা থাকবে, কারণ ওখানে গিয়ে উঠলে আসসালামু আলাইকুম আহলাল কবর, আসসালামু আলাইকুম আহলাল দিয়ার, বলুন দোয়া করবো আমরা তাদের জন্য, এদের জন্য দোয়া করবো, নাউজুবিল্লাহ। তাহলে বন্ধুরা কাজ কয়টা? তিনটা, বোঝা গেছে? আবার বলেন সত্যকে জানা, সত্য কি? আল হাক্কুমের রব্বে, আপনার রবির পক্ষ থেকে যা আসছে সেটাই কি সত্য? সেটা কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহ না থাকলে ইজমাউল উম্মাহ, ইজমাউল উম্মাহ না থাকলে মুস্তাহিদের ইজতিহাদ, সহি সহি কিয়াস, ফাসেদ কিয়াস নয়, এক কিয়াসের উপর আরেক কিয়াস আরেক কিয়াস, 14তম কিয়াসও আছে মাঝারে, একটা কোর্সের উপর আরেকটার উপর, তিন নম্বরে গিয়ে হাদিস কোরআন ইজমা কিছু খোঁজ করেই পাওয়া যায় না, কয় ফিকা হলো মাখন আর কোরআন সুন্নাহ হলো দুধ।